ফিতনাতু দুহাইমা, এটা অন্ধকারাচ্ছন্ন একটা ফিতনা, যেই ফিতনা লা তাদাউ আহাদান মিন হাযিল উম্মা ইল্লা লাতামাতু লাতমাতান, এই উম্মতের কাউকে একটা আঘাত করা ছাড়া, একটা লাথি বা থাপ্পড় মারা ছাড়া এটা ছাড়বে না, এমন একটা ফিতনা আসবে। তো এই ফিতনার মধ্যে অনেকেই, এর ব্যাখ্যাকাররা অনেকে বলেছেন, এই যে ঘরে ঘরে ইলেকট্রনিক মিডিয়া এখন যে অনাচার অজাচার ব্যবিচার ছড়িয়ে দিয়েছে, এটা কিন্তু বিরাট আঘাত, চরিত্রের উপরে আঘাত। তো এটাও হতে পারে, এটা কিন্তু একদম ঘরে ঘরে ঢুকে গেছে উম্মতের সবাই। আপনি হয়তো বড় জোর আপনার ঘরে আপনার খারাপ কিছু ঢুকান না, কিন্তু রাস্তায় বের হলে, অতএব রাস্তায় বের হলে তো আপনি সেটা শিখে যাচ্ছেন। মানে এটা এমন একটা বিপর্যয়, পাপের বিপর্যয় বিশ্বকে গ্রাস করেছে, সবাই আমরা এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটাও হতে পারে ব্যাখ্যা। তবে ভবিষ্যতে আরো কোনো বড় ধরনের বিপর্যয় করোনার মতো বা আরো কোনো বিপর্যয় আসতে পারে, এটা সুনির্দিষ্টভাবে আমরা ইন্ডিকেট করতে পাচ্ছি না যে এটাই কিনা। তো আল্লাহ আলাম, সেটা ভবিষ্যৎ বলে দেবে। সামনে যদি এমন আরো বড় বিপদ আসে তখন আমরা বুঝবো যে না ওইটাই, কিন্তু এই পর্যন্ত যেটা এসে গেছে ঘরে ঘরে যে ফিতনা ফাসাদ জিনা ব্যবিচার অশ্লীলতা বেহায়াপনা, এগুলির মধ্যে ওই ব্যাখ্যাটা চলে আসে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। এক ভাই দুটি প্রশ্ন করেছেন, একটি হলো একজন শেখ বলেছেন যে ঢাকার যেসব বিল্ডিংগুলো আছে বা আধুনিক বিল্ডিংগুলোতে যে বাথরুম, সেখানেই আবার উজু করার সিস্টেম, বাথরুমে আমরা উজু করি, এই উজু নাকি হবে না, এটা কেউ বলেছেন তিনি শুনেছেন, আমি শুনি নাই, যাই হোক। তো মশালাটা হলো, বাথরুমে কেউ উজু করতে গেলে সে সেখানে বিসমিল্লা পড়তে পারবে না, যেহেতু বাথরুমে আল্লাহ তাআলার নাম নেয়া যায় না, আল্লাহর নামের অসম্মান হয়। সে যদি বিসমিল্লা বাইরে থেকে বলে তারপর ঢুকে, বিসমিল্লা বলার সময় বাইরে গিয়ে বিসমিল্লা বলে ঢুকে অজুটা করলো, তো অজু তো হলো অঙ্গ প্রত্যঙ্গ ধুবে, এটা বাথরুমে ধুলেও হবে, এটা বাইরে ধুলেও হয়ে যাবে, সেটা আল্লাহর নামটা সে নেবে না। বাথরুমে যদি বসে ইস্তিনজা করা বৈধ হয়ে থাকে, শৌচকর্ম এটাও তো পবিত্রতার ক্ষেত্রে ফরজ, শৌচকর্ম যদি বাথরুমে জায়েজ হয় বৈধ হয়, এই পবিত্রতার বিধানটি যদি সেখানে বৈধ হয়, তাহলে অজুর বিধানটাও বাস্তবায়ন করলে সেখানে অবৈধ হবে না। তো এই জন্য হ্যাঁ, উত্তম হলো যদি আলাদা একটা বাথরুম আর যেখানে উজু করবো সেখানে একটা থাই গ্লাস কিছু দিয়ে একটা ব্যারিকেড তৈরি করে দিলে এটা সর্বোত্তম। ইসলামিক স্থাপত্য শিল্প যেহেতু আমরা ফলো করি না, আমরা পশ্চিমে ইহুদি খ্রিস্টান যাদের উজু নেই গোসল নাই, তাই না, আমরা ওইসব অপরিচ্ছন্ন জাতিকে অনুকরণ করে বিল্ডিংগুলো বানিয়েছি। আমাদের উচিত ছিল আমাদের বাথরুম সাজাবো এমনভাবে উজু এবং গোসলের জন্য আলাদা স্পেস থাকবে আর টয়লেটের জন্য আলাদা স্পেস থাকবে, তাহলে কোনো সমস্যা ছিল না। যাই হোক, ওগুলিতে অজু করলে অজুটা হবে, কিন্তু দোয়া তাকে বাইরে পড়তে হবে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন যে ঝাড়ফুঁক করে হাদিয়া নেওয়া জায়েজ, ভাই এটা তো আমাদের কোনো বানোয়াট কথা নয়, সহি বুখারির একটি আবু সাঈদ খুদরি বর্ণিত হাদিসের কথা বলেছিলাম যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সাপে কাটা একজনকে ঝাড়ফুঁক করে আল্লাহ তাকে সুস্থ করলেন, তো ওরা ওনাকে 30টা আরাবিয়ান ছাগল বিনিময় হিসেবে দিলেন, এবং নবীজি যখন এই বিনিময় নেওয়ার কথা শুনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহাক্কামা আকাসতু আজরন কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ দিয়ে চিকিৎসা করে যদি কোনো বিনিময় নিয়ে থাকো এটা সবচেয়ে বেশি হক এবং হালাল, সবচেয়ে হালাল। এবং নবীজি বললেন যে আমাকেও একটা ভাগ দাও, তুমি যেটা নিয়েছো আমাকেও একটা অংশ, তারা সহি বুখারির একেবারে সহি হাদিস, এখানে এটা নিয়ে কারো কোনো কোনো আলেমের কোনো দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না, যিনি বলেছেন তিনি হয়তো না জেনে বলেছেন, তার এই দলিলটা হয়তো জানা নাই, আল্লাহ আলাম। জি তার দ্বিতীয় প্রশ্ন, জেলখানা তো কোনো মসজিদ না,
তার পিছনে সে এখানে অনেকজনে আসে নামাজ পড়তেছে পিছনে, তার পিছনে নামাজ পড়তেছে, এটাকে গ্রাহকে ব্যাখ্যাটা দিবে। আর দ্বিতীয় ব্যাখ্যাটা হচ্ছে আমাদের কাজে এটাই শেষ করবে। জি ভাই প্রশ্ন করেছেন যে তিনি জেলখানায় ছিলেন, এখন জেলখানায় যারা যায় কোনো না কোনো অপরাধ করেই তো যায়, তো সেখানে তো ইমাম হন আর একজন অপরাধী, তো অপরাধীর ইমামতিতে সালাত পড়লে জায়েজ হবে কিনা? এখানে উনি যেটা বলেছেন যে জেলখানায় অপরাধীরা যায়, এখন কিছু কিছু অপরাধ আছে এমন যেটা আসলে কোনো অপরাধী নয়, যেমন ধর্মীয় বিষয়ে বিশ্বব্যাপী এমন হয়, একটা বুঝের ভুল থেকে রাজনৈতিক হিংসা হানাহানি থেকে অনেকে জেলখানায় যায়, তো জেলখানায় গেলেই কিন্তু সে গুনাগার না, প্রকৃত গুনাগার না। হ্যাঁ, মানবীয় দৃষ্টিতে মানুষের আইনে সে গুনাগার, আল্লাহর আইনে সে গুনাগার না, এমন যদি হয় কেউ তাহলে তার পিছনে তো সলাৎ পড়তে কোনো আপত্তি নাই। আচ্ছা, আর যদি এমন হয় সে মানুষের আইনেও অপরাধী আল্লাহর আইনেও অপরাধী, ডাকাত খুনি চোর বজ্জাত এগুলো, এদের পিছনে সলাৎ হবে কিনা, মূলত আপনার প্রশ্ন এটাকে নিয়েই, এই শ্রেণীকে নিয়েই প্রশ্নটি করেছেন। তো এই ক্ষেত্রে ইসলামের একটা মূলনীতি হলো আস-সালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, সালাত এমন একটা ইবাদত নেককার বদকার অপরাধী নিরপরাধ সবার পিছনে হয়ে যাবে, এটা সালাতের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে জিনিসটাকে খুব অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, যাতে করে জামাত এবং সালাতের জামাতবদ্ধ হতে যাতে কোনো সমস্যা না থাকে, ইমামের ঘাটতি যাতে না হয়। তো এই জন্য জেলখানার ভিতরে আপনি অপরাধীর পিছনে সালাত পড়লে হয়ে যাবে, তবে সেখানে আপনাকে দেখতে হবে অপরাধীদের মধ্যে কে একটু কম অপরাধী এবং কার কোরআন সুন্দর বেশি, তেলাওয়াত সুন্দর করে, তো সেই বিচার করে আপনারা ইমাম সেখানে ঠিক করবেন, জেলে যারা আছেন তারা সেইভাবে দেখবেন। জি, তৃতীয় প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, জি, তিনি প্রশ্ন করেছেন জন্ম আর মৃত্যু বার্ষিকী, আসলে জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, বিবাহ বার্ষিকী, হাসির বার্ষিকী, কান্নার বার্ষিকী, বহু বার্ষিকী, এখন সারা বছরই বার্ষিকী আছে, বার্ষিকী পালন করতে গেলে 365 দিনে 365 বার্ষিকী, তাও এক একদিন 4-5টা 8-10টা পড়বে যদি করতে যান। ইসলামে এত সব ফালতু জিনিস, ইসলামে এগুলির কোনো নাই, এগুলি ইসলামে আছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, লাইলাতুল কদর, ঠিক না, ইয়াউমুল জুমআ, এগুলি আমাদের পালনযোগ্য, সন্তান হলে আকিকা আছে, মারা গেলে জানাজার অনুষ্ঠান আছে, এই এই জাতীয় বা বিবাহের মধ্যে অলিমা আছে, এইসব অনুষ্ঠানের বাইরে যে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী নামে যেগুলো, এগুলো আসলে কোনোটাই নাই, এসব বার্ষিকীর কোনো অস্তিত্ব ইসলামে নাই, এগুলো এসছে খ্রিস্টান থেকে, ইহুদি থেকে, ভিন্ন ধর্ম থেকে, এগুলো ইসলামে ইন করেছে, এগুলো কুসংস্কার, আমরা এগুলি পালন করব না। আমাদের আমাদের আমরা একজন মানুষকে, সে যদি নেককার হয় আমরা চিরকালই তাকে স্মরণীয় বরণীয় করে রাখব, শুধু জন্মের দিনে, ওই মৃত্যুর দিনে একটা কেক কেটে বা একটুখানি তার জন্য কাঙ্গালি বোঝ দিয়ে, এগুলি আসলে ইসলাম সাপোর্ট করে না। তো জন্মের কোনো অনুষ্ঠান যদি থাকে সেটা হলো শুধু আকিকা, জন্মের সপ্তম দিনে আকিকা করলাম, জন্মকেন্দ্রিক এই একটা অনুষ্ঠানের ভিতরে সব হয়ে গেল। প্রতি বছর মানুষের জন্ম হয় না, অতএব যেহেতু প্রতি বছর জন্ম হয় না, প্রতি বছর জন্ম অনুষ্ঠান করবেন, এটা হাস্যকর কথা না? মানুষ কি প্রতি বছর মারা যায়? তো প্রতি বছর আমি মৃত্যুবার্ষিকী কেন করবো? শোকের ব্যাপারে ইসলামে বিধান আছে, ও আল্লাহ নুহিদ আলা মাইয়্যিতিন ফাওকা সালাস, কোন মৃত ব্যক্তির জন্য 3 দিন পরে আর কোন শোক করা যাবে না, ইল্লা আলা যাওজিন আরবাত আশরিন ওয়া আশরা, শুধু স্বামীর জন্য স্ত্রী 4 মাস 10 দিন শোক করবে, কান্না তার জন্য দুঃখ করবে, এগুলি তার জন্য ঠিক আছে, আর অন্য সব বাবা মারা যাক, ভাই মারা যাক, নেতা মারা যাক, এমনকি ওলি আউলিয়া আম্বিয়ায়ে কেরাম যারাই মারা যাবেন, সর্বোচ্চ শোক হলো 3 দিন, তাও আবার প্রতি বছর না, মৃত্যুর বছর, মৃত্যুর দিন থেকে 3 দিন, এরপরে আর কোনো বছর এটা ফেরত আসবে না, এটা হলো ইসলামিক নিয়ম, আল্লাহর নিয়ম। জি,
এরপরে চতুর্থ প্রশ্ন, চতুর্থ প্রশ্ন মনে হয়, জি পঞ্চম প্রশ্ন, শেষ প্রশ্ন, ইন্স্যুরেন্স বা বিমা সরাসরি এটা আসলে জায়েজ না। এটা তিজারা আলাল মউত, মানুষের মৃত্যু নিয়ে ব্যবসা করা, কোম্পানি অপেক্ষায় থাকে লোকটা যাতে মারা না যাক, তাহলে আমার এতগুলি টাকা দেওয়া লাগবে না। আর ওই লোকের আত্মীয়রা মনে করে লোকটা মারা গেলেই তো আমরা, এটা হলো নিকৃষ্ট একটা জিনিস, মৃত্যু নিয়ে ব্যবসা। আর এখানে একটা ট্রাক একটা প্রাইভেট কারকে মেরে দিল, প্রাইভেট কারটা ইন্স্যুরেন্স করা, অপরাধ করলো ট্রাকওয়ালায়, জরিমানা দিল কে, কোম্পানি। ইসলামে এমন কোন সিস্টেম নাই যে গুনে একজনে করবে তার প্রায়শ্চিত্ত আরেকজনে দেবে, এটা নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, কোন পাপি আরেকজনের পাপের বোঝা বহন করবে না। কিন্তু ইন্স্যুরেন্সের মতো দিব্যি এটাই ঘটে, আপনার গাড়ি মেরে দিল একজনে, জরিমানাটা দিল কে, কোম্পানি। কারণ কোম্পানির দুর্ভাগ্য সে আপনার সাথে ইন্স্যুরেন্সে জড়িত। তো কতগুলি সিস্টেম আছে এখানে, অনেকগুলো জিনিস আছে শরীয়ার সাথে এটা মিলে না, এই জন্য ডাইরেক্ট ইন্স্যুরেন্সকে জায়েজ বলার কোনো সুযোগ নেই। আরব জাহানের আলেমরা এটাকে না জায়েজ বলেছেন, তিজার আলাল মত। তবে এটাকে বাংলাদেশে বা কিছু কিছু ইসলামিক ইন্স্যুরেন্স যারা করেন অনেক সিস্টেম করে অন্যভাবে, আসলে ওটা ইন্স্যুরেন্সে থাকে না, ওটা অন্যভাবে কিছু ব্যবসায়িক সিস্টেমে গিয়ে নামটা দেয় আর কি ইন্স্যুরেন্স, কিছু ব্যবসা বাণিজ্যিক প্রফিট ওনারা দেয়। এটা যারা করেন ওনাদের সাথে আপনারা ভালো করে বুঝবেন যে আপনারা আসলে কি পদ্ধতিতে কি করছেন। হ্যাঁ, অনেকেই করে, অনেকেই করে, যেমন কিছু কিছু ইসলামিক ইন্স্যুরেন্স আছে তারা ডাইরেক্ট ইন্স্যুরেন্স না আসলে ওইটা, ওটা ব্যবসা করে একটা প্রফিট দিয়ে দেয় আর কি, নামটা হলো ইন্স্যুরেন্স।